লাল বাতি জ্বলাকালীন সুন্নতে নিয়ত করিবেন না। বিভিন্ন মসজিদের সামনে দেয়ালে লেখা, কথাটা সঠিক না ভুল জানাবেন। কথাটা এইভাবে যদি আপনি লেখেন তাহলে ছোট ছোট শিশুরা বুঝবে, পৃথিবীতে যখনই লাল বাতি জ্বলবে তখন কোনো নামাজ পড়া যাবে না। এটা একটা ভুল মেসেজ, ভুলভাবে লেখা হয়েছে। নিয়ত ভালো, যারা লিখেছে নিয়তটা কি ভালো, কিন্তু ভালো নিয়তে ভুল করে ফেলেছে। এখানে হাদিসটা লেখা লাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যাস্ত, সূর্য যখন বরাবর হয় মাথার উপরে, তিন টাইমে সালাত পড়া থেকে নিষেধ করেছেন। বাস এই তিন টাইমে সালাত পড়বেন না, এই হাদিসটা বলে টাইমিংটা উল্লেখ করে দিতে পারেন। এখন সূর্যাস্ত ইলেকট্রনিক ঘড়িতে সূর্যাস্ত আজকে এত টাইম থেকে এত টাইম, সূর্য বরাবর আসে এত টাইম থেকে এত টাইম, সূর্যাস্ত এত টাইম থেকে। যদি এইভাবে লেখেন লাল বাতি জ্বলাকালীন, আমি দেখেছি খুতবা ছাড়াও লেখে, এমনি লেখা থাকে যে ওইটা, এখানে খুতবা উল্লেখ নাই আর কি, ওই জন্য। যাই হোক,